হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি আমার রান্নাঘরে, বানাবো আজকে ডালিয়া। তো চলো, এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম জিরে। হালকা করে 30 সেকেন্ডের মতো এটা নেড়ে চেড়ে নিয়ে এখানে সবজিগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছ, আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো আর বিনস আর 2টো কাঁচা লঙ্কা, সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। হালকা হাতে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার আবার ওটা ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 5 মিনিট পর দেখুন ঢাকা খুলে এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব। আর সমস্ত রকম মশলাগুলো এখন অ্যাড করব, যেহেতু হাফ সিদ্ধ হয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আর এখানে ছলা ভিজানো ছিল আমার আর কিছু কাঁচা বাদাম, তো সেটাই অ্যাড করছি। তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে স্কিপ করবে, দেওয়ার দরকার নেই। আমার কাছে ছিল হাতের কাছে, তাই আমি এটাকে অ্যাড করলাম। এবার দেখতে পাচ্ছ এখানে ডালিয়ার মুগ ডালটাকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এখানে সেটাই অ্যাড করলাম। দেখতে পাচ্ছ এখানে 1 কাপ রয়েছে ডালিয়ার, 1 কাপ মুগ ডাল। ভালো করে এটা মিক্স করে নিয়ে গ্যাসটাকে একদম লোয়ে রেখে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তলায় লেগে যাচ্ছে, গ্যাসটা লয়ে আছে, তার সত্ত্বেও ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশি কষাবো না, এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিব। বেশি জল অ্যাড করব না, যেহেতু এটা খুব একটা পাতলা হবে না, একটু থকথকে টাইপের হবে। তো পরিমাণ মতো জল অ্যাড করেছি, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি, 1 চামচের মতো এখানে চিনি অ্যাড করেছি, সমস্ত মশলাগুলোকে ব্যালেন্স করার জন্য। আর একটা মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তাই এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার ডালিয়া পুরো রেডি, একদম জলটা পুরো শুকিয়ে গেছে, সমস্ত জিনিস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাই 1 চামচের মতো এখানে দেশি ঘি আমি অ্যাড করে দিলাম, তোমাদের কাছে ঘি থাকলে দেবে, না থাকলে স্কিপ করবে। ঘি দিলে একটা স্বাদ হয়, তাই আমি ঘিটাকে অ্যাড করলাম। আর এখানে কিছুটা ধনে পাতা আর কারি পাতা কুচি করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করলাম। কারি পাতা হাতের কাছে ছিল, তাই আমি অ্যাড করলাম। ধনে পাতা দিলেও হবে, ধনে পাতা আর কারি পাতাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটাকে একদম লোয়ে করে 2 মিনিটের জন্য এটা আবার ঢাকা দিয়ে দিব। দেখতে পাচ্ছ কি টেস্টি লাগছে দেখতে এখনই, তো ধনে পাতার গন্ধটা যেন পুরো ডালিয়াতে ভালোভাবে ছড়িয়ে যায়, তাই 2 মিনিটের জন্য এটা নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পর ঢাকা খুলে দেখুন আমার ডালিয়া একদম রেডি সার্ভ করার জন্য। ও দেখতে পাচ্ছ খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি, এবার অন্য পাত্রে এটাকে সার্ভ করব। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আর বেশি জলও নেই তোমরা দেখতে পাচ্ছ, আর বেশি শুকনোও নেই, খুব সুন্দর লাগে খেতে। এটা সমস্ত রকমের ভেজিটেবল এখানে অ্যাড করা হয়েছে, ডালিয়া একটা সুস্বাস্থ্যকর খাদ্য, তোমরা সবাই জানো, ডক্টর অনেক সময় রেকমেন্ড করে থাকেন এইসব খাদ্য খাওয়ার জন্য। এখানে আলুও অ্যাড করেছি আমি, অনেকে আলু পছন্দ না করলে আলুটাকে স্কিপ করবে, কোনো দরকার নেই দেওয়ার। দেখতে পাচ্ছ আমার ডালিয়া একদম রেডি, আর খুব সুস্বাদু লাগে এটা খেতে। এটা দেখতে যতটা টেস্টি, খেতেও ততটাই টেস্টি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে যদি নতুন থেকে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।